গত ভিডিওতে আমরা দেখিয়েছিলাম কিভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয়, আর আজকে আমরা দেখাবো ইউটিউব চ্যানেলটাকে কিভাবে কাস্টমাইজ করতে হয়। কাস্টমাইজ করা মানে অর্নামেন্টেশনের কাজগুলো করা, আপনার ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পরে এটাকে কাস্টমাইজ করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিতে হবে, যাতে আপনার অডিয়েন্স আসলে আপনার অডিয়েন্স কিছুক্ষণ আপনার ইউটিউব চ্যানেলে স্টে করে, সব কিছু যেন আকর্ষণীয় হয়, যাতে আপনি আপনার কাস্টমারকে আকৃষ্ট করতে পারেন, সেভাবে আপনাকে আপনার ইউটিউব চ্যানেলটা সাজিয়ে গুছিয়ে নিতে হবে। আর এই সাজানো গুছানোর কাজটা আসলে কাস্টমাইজেশন, চ্যানেল কাস্টমাইজ করার মাধ্যমেই আপনি করতে পারবেন। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে চ্যানেল কাস্টমাইজ করতে হয়। তার আগে সবার কাছে রিকোয়েস্ট, যদি আপনি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনটা ক্লিক করে দেবেন, যাতে ফিউচারের ভিডিওগুলো খুব সহজে দেখতে পারেন। তো চলুন কিভাবে আমরা চ্যানেল কাস্টমাইজ করতে পারি ওটা দেখি। তো কাস্টমাইজ করার জন্য আমাদেরকে করতে হবে কি, কাস্টমাইজ চ্যানেলের উপর ক্লিক করতে হবে। তো চ্যানেল কাস্টমাইজেশনে মূলত আপনাকে এই তিনটা পোর্শনে কাজ করতে হবে, একটা হচ্ছে লেআউট, তারপর ব্র্যান্ডিং আর বেসিক ইনফো। এগুলো ফিল আপ করবেন আপনি যথাযথভাবে এবং নিখুঁতভাবে, এবং আপনার যে কন্টেন্টগুলো থাকবে এখানে, যে প্রোফাইল ফটো এবং আপনার ব্যানার ইমেজ, এই যে ক্রিয়েটিভগুলো থাকবে এগুলো অবশ্যই খুবই সুন্দর হতে হবে, যাতে কাস্টমারকে খুব সহজে আকৃষ্ট করতে পারে। তো চলুন আমরা একটা একটা কাজ করি এবং দেখি কিভাবে এগুলো করা যায়। তো লেআউটে আমি ফার্স্টে ব্র্যান্ডিংয়ের কাজটা করি, লেআউটটা আমি পরে দেখাই আপনাকে। ব্র্যান্ডিংয়ের কাজটাই হচ্ছে আসলে অ্যাসেনশিয়াল, যেটা আপনাকে অবশ্যই করতে হবে এবং প্রথমেই করা উচিত। তো ব্র্যান্ডিংয়ের কাজে আপনি দেখবেন প্রোফাইল পিকচার, এটা হচ্ছে আসলে ফেসবুক প্রোফাইল পিকচারের মতো একটা ইউটিউবের প্রোফাইল পিকচার। তো আমি যদি আপনাদেরকে উদাহরণ দেখাই প্রোফাইল পিকচার কি, আমি আমার চ্যানেলটা ওপেন করছি, এটা হচ্ছে আসলে আমার প্রোফাইল পিকচার। হ্যাঁ, তারপর আমরা করবো ব্যানার ইমেজ। ব্যানার ইমেজ হচ্ছে, দেখেন, ব্যানার ইমেজ হচ্ছে ফেসবুকের আমাদের যে কাভার ফটো হয় ওই রকমই একটা কাভার ফটো হবে। তো আমি ব্যানার ইমেজটাও আমি আপনাদেরকে আমার চ্যানেলে দেখাচ্ছি, এটা হচ্ছে মূলত ব্যানার ইমেজ। এই যে লম্বা একটা পোর্শনের ছবি দেখছেন, এই ছবিটাই হচ্ছে ব্যানার ইমেজ, এটা ফেসবুকে কাভার ফটো বলি আমরা। এরপরে হচ্ছে আমাদেরকে ভিডিও ওয়াটারমার্ক, যে আপনার প্রতিটা ইউটিউবে যে ভিডিওগুলো থাকবে, যখন ওগুলো অডিয়েন্সরা দেখবে তখন ওই ভিডিওর পাশে দেখবেন একটা কর্নারে আপনি একটা ওয়াটারমার্ক, আপনার লোগো বা আপনার যে ছবি, যে কোনো কিছু আপনি এখানে একটা সেট করতে পারেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি ওয়াটারমার্কটা কি আসলে ভিডিও। তো আমি আমার চ্যানেলে যাচ্ছি যথারীতি, এবং একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এটা কিভাবে আপনার ভিডিও কন্টেন্টে আসবে, সেটাই আমি আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করছি। ভিডিওটা ওপেন করতে একটু টাইম লাগছে। হ্যাঁ, দেখেন এই ভিডিওটা, এটা আমি এটা সেট করেছি, এই যে লোগোটা ওয়াটারমার্ক যেটা বলছে এটাই আমি এখানে সেট করেছি। এটা বিভিন্নভাবে কাস্টমাইজ করতে পারেন আপনি, আমি আসলে দিয়েছি কি আমার 30 সেকেন্ড ভিডিও চলার পরে তারপরে এই লোগোটা আসবে, তো আপনারাও চাইলে এটা ওভাবে সেট করতে পারেন। তো চলুন আমরা একটা একটা কাজ করি। এখানে টোটাল আমাদেরকে তিনটা কাজ করতে হবে ব্র্যান্ডিংয়ে, একটা হচ্ছে প্রোফাইল পিকচার। তো আমরা প্রথমে প্রোফাইল পিকচারটা আপলোড করবো। আপলোডে গিয়ে আমাদের প্রোফাইল পিকচার সিলেক্ট করে দিতে হবে। আমি আর কম্পিউটার থেকে প্রোফাইল পিকচারটা সিলেক্ট করে দিচ্ছি। এখন এটা সিলেক্ট করার পর দেখেন আপনি ইচ্ছে মতো চাইলে ক্রপ করতে পারবেন। তো আমি জাস্ট এভাবে করে দিলাম আপনাদেরকে দেখানোর জন্য। প্রোফাইল পিকচারটা আসলে একটা ভাইটাল ইস্যু, এটা অবশ্যই ক্যাচি হতে হবে, আপনার যে ইউটিউব চ্যানেল ওর সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে এবং খুব অ্যাট্রাকটিভ হতে হবে যাতে কাস্টমারকে আকৃষ্ট করে। তো আমি প্রোফাইল পিকচারের কাজটা শেষ করে ফেলেছি, এখন ব্র্যান্ডিং ইমেজটা সেট করে দিতে হবে। আমি আপলোডে গেলাম, আপলোডে গিয়ে আমাকে আমার ব্র্যান্ডিং ইমেজটা খুঁজতে হবে। হ্যাঁ, জাস্ট আপলোড করছি। ওকে, ২৪৮x১১৫২ পিক্সেলের এবং 6 মেগাবাইট, less than 6 মেগাবাইট, হয় 6 মেগাবাইট বা less than 6 মেগাবাইট আপনাকে এই ব্যানার ইমেজটার সাইজ হতে হবে। এখানে সাইজটা রিকমেন্ডেশন করে দেওয়া আছে, তো আপনারা অবশ্যই এটা ফলো করবেন। আর প্রোফাইল পিকচারেরও ইমেজ সাইজটা এখানে দেওয়া আছে 98x98 পিক্সেল হবে এবং 4 মেগাবাইট বা তার নিচে PNG বা GIF, যে কোনো একটা ইমেজ বা JPEG, যে কোনো ইমেজ আপনি ইউজ করতে পারবেন। তো এখানে সব গাইডলাইন দেওয়া আছে, আপনারা পড়ে নেবেন এবং সেভাবে আপনাদের প্রোফাইল পিকচার এবং ব্যানার ইমেজ সেট করবেন।
তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি ওয়াটারমার্কটা ওয়াটারমার্কটা কিভাবে আপনারা হচ্ছে 150 বাই 150 পিক্সেল হবে তো এটাও আপনাদেরকে সেট করে দিতে হবে আমি জাস্ট একটা ফর এক্সাম্পল দেখাচ্ছি এগুলো আপনারা ওভাবেই সেট করে নেবেন আমি ওয়াটার মার্কটাও সেট করে দিয়েছি দেখেন এখানে বিভিন্ন কাস্টমাইজেশন আপনি করতে পারবেন এই ওয়াটার মার্কটাও আপনি এটা যদি চান ভিডিওর এন্ডের দিকে দিতে পারেন অথবা আপনি কাস্টম স্টার্ট টাইম বলতে আপনি যদি এখানে ক্লিক করেন দেখেন এখানে আপনি সেকেন্ড কত সেকেন্ড পর বা এক মিনিট পর বা দুই মিনিট পর এগুলো আপনি যেভাবে খুশি সেভাবে সেট করে দিতে পারবেন আমি এটা 40 সেকেন্ড পর ভিডিওটা শুরু হওয়ার 40 সেকেন্ড পর এই ওয়াটার মার্কটা মানে লোগোটা ভিডিও লোগোটা আপনার চলে আসবে তো আমি এইভাবে এটা সেট করলাম আর আপনি যদি এন্টায়ার ভিডিওতে একেবারে চালাতে চান এই ইমেজটা রাখতে চান তাহলে আপনি এন্টায়ার ভিডিওতে ক্লিক করবেন তো আমার এই পোর্শনটার কাজ হয়ে গেল এখন আমি আপনাদের কাছে দেখাবো বেসিক ইনফো বেসিক ইনফোটা কিভাবে আমরা ফিল আপ করবো বেসিক ইনফো হচ্ছে আপনার চ্যানেলের ডেসক্রিপশন চ্যানেলটা কি সম্পর্কিত চ্যানেল আপনার একটা বেসিক ইনফরমেশন কাস্টমার্সকে আপনার অডিয়েন্সকে দিতে হবে যারা আপনার ইউটিউব চ্যানেলে চলে আসবে তারা যেন বুঝতে পারে যে আপনার এই চ্যানেলটা এই সংক্রান্ত তো সেজন্য আপনাকে এখানে ক্লিয়ারিফাই করতে হবে আপনার চ্যানেলটা কি সংক্রান্ত সেভাবে একটা ডেসক্রিপশন আপনাকে এখানে প্রেজেন্টেশন দিতে হবে তো আমি একটা জাস্ট ফর এক্সাম্পল কোনো বেসিক না লরেন স্পাম থেকে আমি জাস্ট কিছু ওয়ার্ড এখানে দিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য এই ডেসক্রিপশনটাও অবশ্যই প্রফেশনাল ওয়েতে আপনাকে তৈরি করতে হবে যাতে ক্যাচি হয় কাস্টমার যেন আকৃষ্ট হয় আপনার এই ডেসক্রিপশনটা দেখে তো আমি ডেসক্রিপশনটা দিয়ে দিলাম এরপর দেখেন এখানে আছে চ্যানেল ইউআরএল আপনার চ্যানেলের যে ইউআরএল এটা হচ্ছে এটাই সেই ইউআরএল আপনি চাইলে এখানে কপি বাটন আছে কপি বাটন থেকে কপি করে এটা আপনি আপনার অন্যান্য সোশ্যাল মিডিয়া ইউটিউব সরি ফেসবুক এবং ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটার এগুলোতে আপনি শেয়ার করতে পারেন আপনার চ্যানেলটাকে প্রমোট করার জন্য এরপর দেখেন লিংক এখানে লিংক আছে এই লিংকগুলো কি আমি আপনাদেরকে দেখাবো এখানে আপনারা সব 5টা পর্যন্ত লিংক শেয়ার করতে পারবেন তো লিংকটা আপনি দিলে কি হবে সেটা আমি আমার চ্যানেলে দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন আমি লিংক দিয়েছি আমার চ্যানেলে আমি ওয়েবসাইট লিংকটা দিয়েছি তো সেজন্য এটা মাই ওয়েবসাইট দেখাচ্ছে আমি আমার ফেসবুক পেজের লিংকটা এখানে দিয়েছিলাম ফেসবুক পেজের লিংকটা এখানে ফেসবুক নামে শো হচ্ছে তারপর টুইটার ইনস্টাগ্রাম যাই দিবেন আপনি এগুলো সব এখানে ঠিক এই পোর্শনটাতে শো হবে আপনার যে ব্যানার ইমেজে শো হবে এবং আপনার অডিয়েন্স চাইলে এখানে আপনার অডিয়েন্স ওয়েবসাইটে ক্লিক করে আপনার ওয়েবসাইটে চলে যেতে পারবে বা আপনার ফেসবুক প্রোফাইল বা পেজে এখানে ফেসবুকে ক্লিক করলে সরাসরি ফেসবুকে রিডিরেক্টেড হবে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট একটা ফেসবুক এটা ফেসবুক পেজের লিংকটা আমি আপনাদেরকে সেট করে দেখাচ্ছি শুধু এটা লিঙ্কটা টাইটেলটা দিতে হবে আপনাকে যেহেতু আমার এটা ফেসবুক তো আমি সেই জন্য ফেসবুকটা লিখে দিচ্ছি অ্যাজ এ টাইটেল ফেসবুক ফেসবুক হচ্ছে এটা টাইটেল আর আমি ইউআরএলটা এখানে পেস্ট করে দিলাম কাজ শেষ তো এখন যদি আপনি টুইটার রাখতে চান বা ইনস্টাগ্রাম রাখতে চান বা ওয়েবসাইট রাখতে চান আপনি জাস্ট অ্যাড বাটনে ক্লিক করে আপনি এইভাবে এক একটা অ্যাড বাটনে ক্লিক করবেন এরকম বক্স পাবেন আপনাকে টাইটেল এখানে যদি টুইটার দেন তাহলে টুইটার লিখে দিবেন তারপর আপনার টুইটারের ইউআরএলটা এখানে কপি পেস্ট করে দিবেন বা ফেসবুক আপনার ওয়েবসাইট দিতে চাইলে ওয়েবসাইট এবং ওয়েবসাইটের লিঙ্ক আপনার ইনস্টাগ্রাম দিতে চাইলে এখানে ইনস্টাগ্রাম লিখে দিবেন ইনস্টাগ্রামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের আপনার ইউআরএলটা এখানে দিয়ে দিবেন এভাবে আপনি 5টা পর্যন্ত লিঙ্ক এখানে অ্যাড করতে পারবেন তো লিঙ্ক অ্যাড করার কাজটাও আমি আপনাদেরকে দেখালাম এরপর আসেন কন্ট্যাক্ট ইনফো কন্ট্যাক্ট ইনফো হচ্ছে আপনাকে এখানে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে যদি আপনার চ্যানেলে কেউ এসে আপনার কোনো কন্টেন্ট ভালো লাগে এবং ওই রিলেটেড কোনো আপনাকে কিছু বলতে চায় বা প্রাইভেট কোনো ইস্যু থাকে তাহলে বা বিজনেস কোনো ইস্যু থাকে তাহলে আপনাকে এই ইমেলের মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করতে পারবেন তো আমি ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি ইমেল অ্যাড্রেসটাও আমি এখানে দিয়ে দিলাম এখন এই বেসিক ইনফোর কাজও অলমোস্ট শেষ হ্যাঁ বেসিক ইনফোর কাজ শেষ এখন আমাদের হচ্ছে লেআউট তো আমি এখন লেআউটে চলে যাচ্ছি লেআউটে দেখছেন আপনারা ভিডিও স্পটলাইট
এখানে এই যে দেখছেন চ্যানেল ট্রেলার ফর পিপল হু হ্যাভেন্ট সাবস্ক্রাইব, তারপর ফিচার্স ভিডিও ফর রিটার্নিং সাবস্ক্রাইব। এখানে আপনি আপনার যে হোম পেজটা থাকবে ইউটিউবের হোম পেজে, যে দেখেন ইউটিউবে যে হোম পেজ থাকবে, হোম পেজে যখন আপনার অডিয়েন্স আসবে তখন যদি আপনি কোনো ফিচার্স ভিডিও এখানে রাখতে চান তাহলে এইভাবে রাখতে পারেন। যেমন আমার ফিচার্স ভিডিও আমার হোম পেজের এটা, হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং টিউটোরিয়াল, এই এটা আপনারা চাইলে এই ধরনের কোনো ভিডিও যদি রাখতে চান তাহলে আপনাকে করতে হবে কি, এখানে অ্যাডে ক্লিক করে ট্রেলার বা ফিচার্স ভিডিও আপনাকে এখানে সেট করে দিতে হবে। কিন্তু আনফর্চুনেটলি আমি এই চ্যানেলের জন্য এটা সেট করে আপনাকে দেখাতে পারবো না, কারণ এগুলো হবে কি আপনার প্রিভিয়াস যে আপলোডগুলো দিবেন, আপনি যে ভিডিওগুলো আপলোড করবেন ওগুলো থেকেই আপনাকে এখানে ফিচার্স ভিডিও বা চ্যানেল ট্রেলার আপনাকে সেট করে দিতে হবে। তো আপনি যখন অ্যাড দিবেন তখন ওরা ফিচার ভিডিওগুলো, যে দেখেন এখানে ইওর ভিডিওসগুলো এখানে শো হতো, যদি আপনার ভিডিও অনেক আপলোড করা থাকতো তাহলে ওগুলো শো হতো এবং আপনি ওখান থেকে যেটা উপযুক্ত সেটা আপনি ক্লিক করে এখানে সেট করে দিতে পারেন। কিন্তু আমি ওটা পারছি না, তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনারা চ্যানেল কাস্টমাইজ করার পরে ভিডিও আপলোড করতে থাকেন, 10-12টা ভিডিও হোক, এরপরে আপনার যদি 10টা ভিডিও হয়ে যায় তখন আপনি আবার চ্যানেল কাস্টমাইজেশনে এসে এখানে অ্যাডের অ্যাড বাটনে ক্লিক করার মাধ্যমে আপনারা উপযুক্ত ভিডিওটা এখানে রাখতে পারেন, ফিচার্স ভিডিও হিসেবে রাখতে পারেন, যেভাবে আমি আপনাদেরকে দেখিয়েছি আমি এই ফিচার্স ভিডিওটা রেখেছি। তো চলুন এরপরে আমরা দেখি ফিচার্স সেকশন। ফিচার্স সেকশন হচ্ছে ফিচার সেকশনসে আছে, দেখেন প্লাস দিয়ে অ্যাড সেকশন বলছে, আপনি চাইলে এখানে আরও সেকশন রাখতে পারেন। দেখেন এখানে শর্ট ভিডিওস দেখাচ্ছে, আপলোডস দেখাচ্ছে, হ্যাঁ, তো শর্ট ভিডিওস যদি আপনি রাখতে না চান, আচ্ছা এই জিনিসটা আগে আমি বুঝিয়ে বলি আপনাকে, শর্ট ভিডিওস আপলোডস ফিচার সেকশনস এটা কী জিনিস। আমি আমার ইউটিউব পেজে হোম পেজে যাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখেন ফিচার্স ভিডিও তো রাখলাম, এরপরে যেটা আপলোডস দেখাচ্ছে এই যে আমি রিসেন্ট যা আপলোড করছি এগুলো সব এখানে পর্যায়ক্রমে আপনার ডিসপ্লে হতে থাকবে এই সব আপলোডসগুলো। তারপর দেখেন আমি একটু কাস্টমাইজ করেছিলাম এখানে কি ক্রিয়েটেড প্লেলিস্ট, ক্রিয়েটেড প্লেলিস্টসগুলো আমি এখানে ডিসপ্লে করেছি। আমার ডিজিটাল মার্কেটিংয়ের একটা প্লেলিস্ট, এখানে অনেকগুলো ভিডিও আছে, ইংলিশ ট্যাগ এখানে অনেকগুলো ভিডিও আছে, এগুলো সব এক একটা প্লেলিস্ট ক্যাটাগরিজের মধ্যে অনেকগুলো ভিডিও করা আছে। তো আপনি চাইলে ওভাবে আপনার হোম পেজে ডিসপ্লে করে রাখতে পারেন, কী রাখতে চান কী রাখতে না চান এগুলো সব আপনি এখান থেকে সেট করতে পারবেন। তো ধরেন আমি শর্ট ভিডিওস রাখবো না আমার পেজে, তো কী করতে হবে আমাকে, এখানে অপশানে গিয়ে জাস্ট রিমুভ সেকশনে দেন তাহলে এটা চলে যাবে। হ্যাঁ, আমি আপলোড করবো, আপলোডসগুলো রাখবো, আপলোডস হচ্ছে যেগুলো সব আমি আপলোড করবো ভিডিও ওগুলো সব পর্যায়ক্রমে ডিসপ্লে হবে আমার হোম পেজে। তারপর আমি আরেকটা সেকশন বানাচ্ছি, এই জন্য আমি অ্যাড দিলাম, অ্যাডে দিয়ে আমি কী দিব, অ্যাডে দিয়ে ধরেন ক্রিয়েটেড প্লেলিস্টটাই দিচ্ছি, তো ওটা আমি ক্লিক করলাম, ওটা ক্লিক করার পর দেখেন চলে আসছে। তো আমি আপলোডস এবং ক্রিয়েটেড প্লেলিস্ট এই দুটাই আপনাদেরকে দেখালাম, আর বাকি অনেক অপশান আছে, আপনারা চাইলে এখান থেকে আপনাদের পছন্দ মতো সাজিয়ে গুছিয়ে রাখতে পারেন। এভাবে আমি আমার চ্যানেলে রেখেছি আপলোডস এবং ক্রিয়েটেড প্লেলিস্ট, ঠিক সেমভাবে আমি এই চ্যানেলটার জন্য এটা করলাম। তো দেখেন আমার মোটামুটি কাজ শেষ, লেআউটের কাজ শেষ, ব্র্যান্ডিংয়ের কাজ শেষ এবং বেসিক ইনফো এগুলো সব কাজ আমার কমপ্লিট। তো চ্যানেল কাস্টমাইজেশনের পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার চ্যানেলের নামটা লিখলে ইউটিউবে র্যাঙ্কের ফার্স্টে আপনার চ্যানেলটা চলে আসবে এবং সেজন্য আপনাকে কী কী কাজ করতে হবে, আর তারপর আপনি আপনার ড্যাশবোর্ডে চ্যানেলের ড্যাশবোর্ডে কী কী কাজ করতে পারেন, কী দেখতে পারেন, আপনার কন্টেন্টগুলো কীভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পারবেন, আপনার প্লেলিস্টগুলো কী প্লেলিস্টগুলো কীভাবে সাজাতে পারেন, তারপর অ্যানালাইটিক্সগুলো কীভাবে দেখতে পারেন, কীভাবে দেখে আপনি কী সামনে আরও কীভাবে এগোবেন এবং আপনি সাবস্ক্রাইবারগুলো কোত্থেকে পাচ্ছেন, কীভাবে পাচ্ছেন, ডিটেল অ্যানালাইটিক্স টুলস আপনি পেয়ে যাবেন আমার পরবর্তী ভিডিওতে। তো আশা রাখছি পরবর্তী ভিডিও দেখার জন্য ডেসক্রিপশানে আমার ইউআরএল লিঙ্কটা দেওয়া আছে, ওই ইউআরএল লিঙ্কে ক্লিক করে আপনি আমার পরবর্তী ভিডিওটা দেখে নিয়ে আশা করছি আরও ভালো অনেক কিছু করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে।